গোহাট স্টেশনে বেরিয়েছি হাওড়ার উদ্দেশ্যে। গোহাট স্টেশনের অপূর্ব সুন্দর, এখান থেকে আমরা আরামবাগ থেকে সুবাহিদে উঠবে, আরামবাগ স্টেশন থেকে তারকেশ্বর, তারকেশ্বরে মনে হয় ট্রেন চেঞ্জ করতে হবে, ট্রেন চেঞ্জ করে ওখান থেকে হাওড়া। তো এই গোঘাট স্টেশনের কাছের যে প্রাকৃতিক শোভা, অপূর্ব গ্রাম বাংলা, সেগুলো পেরিয়ে আমি যাচ্ছি আরামবাগে, আরামবাগ থেকে হাওড়া। ওই যে দূরে রাস্তা দেখা যাচ্ছে, ওই রাস্তাটা হচ্ছে চলে গেছে একদম কুতুবপুর বিষ্ণুপুর দিকে। বাসে করে যখন আরামবাগ আসি, এই রাস্তার দিকে আমাকে বাসে করে আরামবাগ আসতে হয়। আরামবাগের যে রেল ব্রিজটা পেরোচ্ছি, এটা আরামবাগের পাশ দিয়ে বয়ে যাওয়া দ্বারকেশ্বর রিভার। আরামবাগ স্টেশনে ট্রেন ঢুকছে, তো এই উল্টো দিকে প্ল্যাটফর্ম দিয়েছে, এখানে সুবাইদা উঠবে, তারপরে আমরা হাওড়া যাব এখান থেকে। তো আরামবাগ স্টেশন পেরিয়ে আমরা হাওড়ার পথে, তারকেশ্বরের পর থেকে আমি ট্রেন চেঞ্জ করে আর জায়গা পাইনি, দাঁড়িয়ে দেখতে হয়েছে এই হাওড়ার জনসমুদ্র। হাওড়া থেকে আমরা কলেজ স্টেশন ছিলাম কিছু বইপত্র, কিছু কাগজপত্র কেনার জন্য, তারপর শিয়ালদা হয়ে গভর্নমেন্ট কলেজের এক্সিবিশন দেখে যেটি একাডেমিতে হচ্ছে আবার বাড়ি, এই সমস্ত ব্যাপারগুলো পরের পর্বে আসছে। ভালো থাকবেন, আজকের মতো এটুকুই।